হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ঠিক আছে, দিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। আর ভিডিও দেখার শুরুতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবে যাতে সব রকম ভিডিও নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো আজকে একটা জিনিস তোমাদের দেখাবো। তো দেখো, এখানে তো আমার গোপাল সোনারা থাকতো, তো এ দেখো গোপাল সোনারা এখন এখানে আছে। তো গোপাল সোনারা এখন কোথায় যাবে সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, গুলু আর গোপি এখানে আছে। তো দেখেছো এই অবস্থা ঘর দুয়ারে। তো চলো, কোথায় ওরা যাচ্ছে তো সেটা দেখে নাও। এই দেখো, দেখেছো এই যে এখানে, এটাই হলো ওদের ঘর। আর এই দেখো, এখানে রাধা মাধব চলে এসছে, এখানে ভোলানাথও চলে এসছে, আর এখানে কৃষ্ণ আর কানাই চলে এসছে। এই যে কৃষ্ণ আর এই যে কানাই, ঠিক আছে, কানাই কৃষ্ণ এখানে চলে এসছে, আর ওদেরকেও আনবো। তো এটাই ওদের ফাইনাল ঘর, দেখেছো তো কেমন হয়েছে বলো। কিন্তু এই যে টাইলস লাগানো হয়েছে ঘরে, একটু অন্ধকার তো সেই জন্য বোঝা যাচ্ছে না ভালো। তো চলো দেখতে থাকো, আমি সব ঘর ঠরগুলো সব গুছিয়ে নিই। আর এই দেখো, এই রুমটা এরকম হয়েছে, দেখেছো এই যে ছেলে এখানে পড়াশোনা করবে। আর এই যে এখনো সব পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করব। ঠিক আছে, তো চলো আগে ঠাকুরঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে, তো সকালে চলো কি কি করি গোপালদের জন্য সব তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে আবার আসবো, সঙ্গে থেকবো। তারপর দেখো, সকালবেলা কপুর আরতি করতে চলে এলাম, আর এখানে কপুর আরতি করে নিচ্ছি। আর এগুলো গোপালদের, তো গোপালদের নতুন ঘরে নিয়ে এসেছি, আর গোপালদের ঘরে গোপালরা আছে। আর গোপালের ঘর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। আর তারপরে দেখো, আর ওদের তারপরে দেখো একটু পুজো দিয়ে নেবো। তারপর দেখো, সকালবেলা গোপালদের জন্য লুচি করছি, আর গোপালের সকালের টিফিনে লুচি, আর করবো দুধ সেমাই। তো এখানে লুচিগুলো প্রায় সবই কমপ্লিট হয়ে গেছিলো, আর একটা বাকি ছিল, আর তারপরে করে নেব দুধ সেমাই। তো এটা সকালে গোলু গোপা কৃষ্ণ কানাই রাধা মাধবদের ভোগ দিয়ে দেবো। তো দেখো, এই দেখো লুচিগুলো সবই কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে দেখো সিমাইটা বানিয়ে নেবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আর লাইক করো সাবস্ক্রাইব করো। তো দেখো দুধটাও এখানে আমি জাল দিয়ে নেব, ঠিক আছে। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি একটু নাকটা টানছি, কারণ কালকে অনেক রাতে মিস্ত্রি কাজ করেছিলো, তো তারপর ওরা চলে যাওয়ার পর ঘর পরিষ্কার করেছিলাম। আর ঘর পরিষ্কার করার পর রাত 8টা বেজে গিয়েছিলো স্নান করতে করতে, এবং অনেক রাতে স্নান করা হয়েছিলো, যার জন্য দেখো আমার একটু সর্দিটা লেগে গেছে, যার জন্য মাঝে মাঝে একটু নাকটা টানছি। ঠিক আছে, তো চলে দেখো আমি এখানে সিমাইটা বানিয়ে নেবো। সিমাইটা বানানোর জন্য দুধটা জাল দিয়ে নিয়েছিলাম, আর চিনি দিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটছিল, তারপরে সিমাইটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। সবাই বলবে কতখানা দূর হয়ে গেল। আচ্ছা,
এরপর দেখো গোপালদের ভোগ দিতে চলে এসেছি, আর ওদের ভোগ আরতি করে নেব। নেওয়ার পর তারপর ওদেরকে ভোগ দিয়ে দেবো। আর ভোগে তো দেখেছো আমি লুচি বানিয়েছিলাম আর সেমাই বানিয়েছিলাম, তো চলো একটু গোপাল সোনাদের খাইয়ে দিই, তারপর ওরা একা একাই খেয়ে নেবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ওই যে আমার গোলু খাচ্ছে দেখো, তারপরে দেখো গোপী খাচ্ছে, তারপরে দেখো কে খাচ্ছে দেখেছো, তারপরে কৃষ্ণ খেলো, কানাই খাচ্ছে, ঠিক আছে? তো চলো ওরা ভোগটা গ্রহণ করুক, তারপরে আমি আবার তোমাদের সামনে আসবো। তারপর দেখো ওদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর ওদের মুখটা একটু মুছিয়ে দেব। তারপরে দেখো ভগবানকে প্রসাদ দেওয়ার পর তারপরে আমরা প্রসাদ পেলাম, আমরাও আমাদেরও প্রসাদ নেওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো দুপুরের রান্নায় চলে এলাম, আর দুপুরে রান্না করব পনির পটল আলু দিয়ে মাখা মাখা একটা সবজি বানাবো, আর আমের চাটনি করব। তো চলো এ দেখো এখানে আমি পনিরগুলো এবার কেটে নিচ্ছি পিস পিস করে, তো ঠিক আছে? তো চলো পনিরগুলো কেটে নিই, নিয়ে রান্নাটা শুরু করে দিই, তারপরে আবার পরে তোমাদের সামনে আসবো। আর ওখানে তো দেখো পনিরগুলো কেটে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব, নিয়ে তারপরে পনিরগুলোকে ভেজে নেব। তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই। তো চলো এবার দুপুরে রান্নাটা করে নিই, আর দুপুরে রান্নায় এখানে হচ্ছে পনির আলু তরকারি করব, ঠিক আছে? দেখো এই যে পনিরগুলো এখানে ভাজা হচ্ছে। আর চলো আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এখানে পটল আলু কেটে দিচ্ছে। হ্যালো, খালি গায়ে আছে গরম। তো চলো রান্নাটা করে নিই। আর দেখো কালকে রান্নাঘর পুরো পরিষ্কার করে 7টার সময় স্নান করেছি, এখন তো মাথা প্রচণ্ড ভারী, বুঝেছো?
তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। দেখো আমার দুপুরে রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গোপাল গোপীদের কানায় কৃষ্ণকে এবার স্নান দেব। তো চলো আমার গোপালদের এবার স্নান দিয়ে দিই, তারপরে ওদেরকে দুপুরের ভোগ দেব, অন্ন ভোগ দেব, ঠিক আছে? তো চলো ওদের স্নান করিয়ে দিই, তো তোমরা দেখতে থাকো আমি কী কী করি। ওদের স্নান দেওয়া হয়ে গেছে আর ওরা এখন পোশাক পরে নেবে, তো ওদের চলো ওদের পোশাকগুলো নিয়ে এসছি পরানোর জন্য। তো চলো এক এক করে সবাইকে পোশাক, আমার চার পাঁচ ছেলে, তার মধ্যে একজন তো ঘুরতে গেছে, তো এখানে চার ছেলে আছে আর একজন কম্পিউটার ক্লাসে গেছে। তো চলো আমার এই চার ছেলেকে এখন আপাতত পরিয়ে দিই, এরা বাড়ি আছে এখন, ঠিক আছে? তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে আসবো। তারপর দেখো দুপুরের ভোগ নিয়ে চলে এসেছি, আর তো দুপুরের ভোগও দিয়ে দিয়েছি আমি। তো চলো একটু ভোগটা ওদের খাইয়ে দেবো, আর গোপালের ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে ঘন্টা বাজাতে হয়,
তো ঘন্টা বাজিয়ে আমি আমার গোপাল সোনাদের তারপরে ভোগ লাগিয়ে দেবো। আর ঘন্টাটা কেন বাজানো হয় সেটাও একটা কারণ আছে, সেটাও তোমাদের আমি আস্তে আস্তে সবই বলবো। তো চলো, ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, আর পরে আসবো, ওই যে সব ওরা ভোগ গ্রহণ করুক তারপর আবার আসবো, ঠিক আছে। তো চলো, তো চলো ভোগটা তুলে নিই, ঠিক আছে, দেখো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। আর আমার এমনিও সর্দি লেগেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য ভয়েসটা ঠিকঠাক দিতে পারলাম না আজকে। তো চলো, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর আজকের মতো টাটা, বাই বাই, ওকে। তো চলো এবার আমার গোপাল সোনার রেস্ট করুক, ঠিক আছে, তারপর আবার পরে তোমাদের সামনে আসবো, আমরা এবার প্রসাদ পাবো।